টি বিশ্বকাপ কভার করতে অ্যান্ডিগায় রয়েছেন সহকর্মী আবদুল্লাহ হিরা সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে হীরা বাংলাদেশ তো খুব বেশি সময় পাচ্ছে না দুই ম্যাচের মাঝখানে ভারতের সাথে ম্যাচ তার আগে সাউথ অস্ট্রেলিয়ার কাছে হারার পরে অল্প সময় এর মাঝে আসলে ব্যাটিং ব্যর্থতা সব মিলে বাংলাদেশ দল ম্যাচের জন্য প্রস্তুতির জন্য কতটুকু সময় পাচ্ছে এবং এই সময়ের মধ্যে ব্যাটাররা প্রস্তুত হতে পারবে বলে কি আপনার কাছে মনে হয় শেখ আপনি মানে অনুশীলনের যে বিষয়টি জানতে পেরেছেন বাংলাদেশের যে ম্যাচের মধ্যে যে দুই ম্যাচের মধ্যে যে গ্যাপ সেটা অনুশীলনের জন্য মানে খুব বেশি সময় নেই কিন্তু বাংলাদেশের জন্য ভালোই হয়েছে বাংলাদেশ তো এই ধরনের এই এই গ্যাপ গ্যাপ বা ধরনের বেশি বেশি থাকলেও খুব অনুশীলন করেন মানে হোটেলে বেশি সময় কাটানোর একটা আমরা দেখি যে মানসিক প্রস্তুতি সারার একটা চেষ্টা করে বাংলাদেশ দল ব্যাটাররা যেখানে রান পাচ্ছে না বারবার অনুশীলনের মধ্যে দিয়ে চেষ্টা করে নিজেদেরকে সানিয়ে নেওয়ার টার্গেট করবেন সেটা আমরা দেখি না যে কারণে একদিক দিয়ে বলা যায় বাংলাদেশের জন্য একদিক দিয়ে ভালো হয়েছে যে দুই ম্যাচের মধ্যে গ্যাপ কম পরের ম্যাচটা হয়তো জার্নি করে যাবেন তেমনটা পাবেন না বাংলাদেশ যে ধরনের অনুশীলন কম করে মাঠে নামতে চাই সেরকমই হয়েছে আর কি এখন যদি ভারতের কথা বলি ভারত অনুশীলন তাদের ঐচ্ছিক অনুশীলন তারা দুজন তাদের কি ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন অংশ নেন তিনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাহলে বুঝতেই পারছেন ভারতের পেশাদারিত্ব কতটুকু আর বাংলাদেশের পেশাদারিত্ব কতটুকু মানে আমার কথা যে তানজিৎ তামিম ওপেনার দুই ম্যাচে জিরো করেছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তার কোনো টেনশন নেই তিনি কোনো তার জন্য চিন্তা করেননি বা তার টিম অর্থাৎ বাংলাদেশ দলের ম্যানেজমেন্টও চিন্তা করেনি যে তাকে হচ্ছে কোনো সময় পাঠিয়ে একটু চেষ্টা করা যাক না কি হয় বা অন্যান্য যারা ব্যাটাররা খুব বেশি যে রানে নেই লাস্ট ম্যাচে শান্ত রান পেয়েছেন লিটন দাস রান পেয়েছেন লিটনের রানের গতি তো দেখেছে সবাই পঁচিশ বলে সতেরো সেটা ষোলো সেটা কেমন রান তো তাদের অনুশীলনের ব্যবস্থা রাখতে পারতো যেখানে বিরাট কোহলি রোহিত শর্মারা অনুশীলনের সুযোগেই মাঠে নেমে পড়েন সেন্টার উইকেটে তারা যে মতো করে ব্যাটিং প্র্যাকটিস করে যান সেখানে বাংলাদেশ জিম সেশনের মধ্য দিয়ে ভারতের মতো দলের বিপক্ষে খেলার প্রস্তুতি সারেন ওই ঘুরে ফিরে যেটা শুনতে হয় যে মানসিক প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন তাতে করে হয়ে যাবে মানে এই ব্যাপারটা আর কথা থেকেই তো স্পষ্ট যে বাংলাদেশ এই ম্যাচে বিরাট প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে তাদের অনেক কিছু সহায় হতে হবে লাইক টসে যে তারা তাদের প্রয়োজন তারপরে ভাগ্য যদি বৃষ্টি বৃষ্টির রেসে টিকে থাকতে সুবিধা হবে তবে এই ম্যাচে তাদেরকে পয়েন্ট আদায় করতে হবে সে পূর্ণ পয়েন্ট হোক আর বৃষ্টির মধ্য দিয়ে পয়েন্ট হোক তাহলে হয়তো সেই বেলায় রেসে থাকবে কিন্তু এইভাবে তো হয় না ব্যাটারদের হবে রানে ফিরতে গেলে বেশি অনুশীলনের মধ্যে থাকতে হবে সেই অনুশীলন সুযোগ কম থাকতে পারে যতটুকু থাকবে সেখানে তো তাদের সেই অনুশীলনটা কাজে লাগাতে হবে যেটা ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার বলা যায় কারেন্ট দলের রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা অনুশীলনে ছিলেন এই যে পার্থক্য সেই পার্থক্যটাই কিন্তু আমাদেরকে আসলে মনে হয় যে বাংলাদেশ কেমন যেন অনেক মানে আফসের অবস্থায় আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে